বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ধরনের পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটা যদি আমরা সার্চ দেই তাহলে এরকম একটা এন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এই পোস্টে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু অনায়াসে এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে সাবমিটে জাস্ট ক্লিক দেবো সাবমিটে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের উপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু খুব সহজে আমরা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো জাস্ট এই থিয়েোটা ক্লিক দিয়ে একটা ডাউনলোডে ক্লিক দিতে হবে আমাদেরকে জাস্ট ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু অনার্সে আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে পিকচার ল্যাপ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে পিকচার ল্যাপটি ওপেন করার পরে সাইডের থিরোটা একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট ওপেন ডট পিএলপি ফাইল লেখা আছে দেখবেন জাস্ট এখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি ল্যাখা আসে এখানে আমরা একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট আমরা এই ফাইলটা সিলেক্ট করবো জাস্ট আমরা ফাইলটা সিলেক্ট করব অবশ্যই ফাইলটা আমরা খুঁজে বের করে আমরা জাস্ট সেটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে এন্ড অ্যাডে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত এটা আমাদের পোস্টার আর এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি প্রথমে আমরা এই ব্যানারটি ডিলেট করবো ডিলেট করার পরে আমি এখানে নামটাও যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে নামের উপর থেকে জাস্ট লকটি তুলে দেব তুলে দেওয়ার পরে নামের ওপর ট্যাপ দিয়ে আমরা কিন্তু অনায়াসে নামের লেখাটা পরিবর্তন করে নিতে পারবো আর আমি এখানে যে ফ্রন্টটা ব্যবহার করছি এটা বাই ডিফল্টভাবে দেওয়াই থাকবে জাস্ট লেখাটা পরিবর্তন করলেই হয়ে যাবে লেখাটার কালার যদি পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে কালার অপশানটা এনেবেল করে দিয়ে এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি ব্যবহার করতে পারেন এখানে পদবী যেটা আমি রাখছি আপনারা চাইলে কিন্তু সেই পদবীটাও চেঞ্জ করতে পারেন আর এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার প্রয়োজন নেই জাস্ট আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি এই ব্যাকগ্রাউন্ডটা থাকলেও কিন্তু হবে আর এখানে আমি যতগুলো লেখা ব্যবহার করছি আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেখায় পরিবর্তন করতে পারবো এখানে যতগুলো পিএনজি ব্যবহার করা আছে প্রত্যেকটা পিএনজি কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো আপনি যদি মনে করেন আমি কোনো কিছু বাদ দিব সেক্ষেত্রে কিন্তু আপনি অনাসে এটা কিন্তু বাদ দিতে পারবেন বা যদি নতুন কোনো কিছু অ্যাড দিতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সহজে অ্যাড দিতে পারবো আমরা জাস্ট এখানে যে শেপগুলো ব্যবহার করছি বা যে লেখাটা দেখেন এই লেখাটার কালারও কিন্তু আমরা অনাসে পরিবর্তন করতে পারবো জাস্ট লেখাটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কালার অস্ত্রটা ইনেবেল করে দিয়ে আপনার যে কালারটি ভালো লাগবে বা আপনার যে কালারটি মনে ধরবে আপনি কিন্তু সেইটায় রাখতে পারেন এই যে শেপটা দেখেন এই শেপটা সিলেক্ট করে জাস্ট আমরা কালার ইফেক্টাই ইনেবেল করে দিয়ে কালার ইফেক্টটা যদি একটু কম বেশি করি তাহলে কিন্তু আসে আমাদের যে শেপটা আসে সেটা কালারটা কিন্তু পরিবর্তন হতে থাকবে এই শেপটার ক্ষেত্রে আমাদেরকে কালার অস্ট্রটা ইনেবেল করে দিতে হবে তার উপরে এখান থেকে কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো আর আমি যেভাবে রাখছি আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন এভাবে কিন্তু অনেক সুন্দর হয় এখানে ছবি আড দেওয়ার জন্য করে প্রথমে ছবিটা ডিলিট করবো ডিলেট করার পরে এখান থেকে প্লাসে করে একটা ক্লিক দিতে হবে প্লাসে করে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে জাস্ট গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি এখন আমাদেরকে সেই ছবিটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে একটু ক্রোপ করে নিয়ে একটু ছোটো করা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু ছোটো করে নেবো নেওয়ার পরে জাস্ট এখানে আমরা দিয়ে দেবো আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন ছবিটা দেওয়ার পরে ছবিটা টেনে একটু নিচে নিয়ে আসবো তা সেই শেপের নিচে নিয়ে আসার পরে আমাদের কাজটা এখানে কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আমরা যদি ওপরের শেপের কালারটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে ওপরের শেপটা সিলেক্ট করবো করার পরে কালার অপশনটা এনে করে দিই এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু খুব সহজে সেই কালারটি ব্যবহার করতে পারেন আর এখানে তেমন কিছু পরিবর্তন করার নাই আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা যেভাবে আমি রাখছি এভাবে রাখলেও কিন্তু অনেক সুন্দর একটা পোস্টার হয়ে যাবে অনাস এখন এটা সেভ দেওয়ার জন্য করে আমাদেরকে এই সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে সেভ প্যাটার্নটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ আজ ইমেজে আমরা একটা ক্লিক দেবো জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে কিন্তু এই সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমার একটা ক্লিক দেবেন জাস্ট কাস্টমার একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দিতে হবে জাস্ট আলট্রাতে ক্লিক দেওয়ার পর এটা সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারব আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য